আসসালামু আলাইকুম। আজকে আসলাম আবারও লুলু মার্কেটে। এটা হচ্ছে ছদিয়ার উবরিয়াদে। আমার বাচ্চারা চিকেন ফ্রাই খাবে, সেই জন্য ওরা KFC-র চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে। তো এখন ওদেরকে নিয়ে আসলাম, দেখি কি কি খাবে ওরা। ওখান থেকে উঠে গেছে, নামিয়ে দে গাড়িতে। মামি দেখো, ক্যা হুয়া? দেখো, হোয়াট হ্যাপেন্ড? ইয়ালা গুড। ইয়েস, ইয়ালা গুড। ওকে, তুমি এখন দুধ খাবে কেন? দুধ খাই না। নো নো, চিকেন? ইউ ওয়ান্ট চিকেন? হ্যাঁ। কি হয়েছে পাপা? চিকেন লে আরে, চিকেন খা। চিকেন নেই খানা? চিকেন নেই খাও গে। নিজে ব্যাগ থেকে দুধ বের করে খাইতে বসে। আলিজা, আলিজা, লুক এট মি। আমরা বাসা থেকে খেয়ে বের হইলাম, তো শুধু বাচ্চারা বন্ধ হয়ে গিয়া, পিজ্জা কা দোকান বন্ধ। আলিজা, আলিজা, ক্যা করে তুম? এটা কোনো খাওয়ার তরিকা হলো? হাতে ছস নিয়ে চারটাসে মেয়ে দেখো অবস্থা। ক্যা হওয়া মোহাম্মদ? তুমি তো মোহাম্মদ। এলো চিকেন পিজ্জা, ঘর পিজ্জা কি বানা দেবি? তো খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসলাম। কিছুক্ষণ খেলাধুলা করবে ওরা, তারপর বাসায় চলে যাব। আয়া, আয়া, রাত 1:30 বাজে, বাচ্চারা খেলাধুলা করতেছে বালু দিয়ে। তাও আবার আর অনেকের বাচ্চা আছে, অনেক ফ্যামিলি আছে। ক্যা হুয়া? খেলো? শমি, ওয়াও, ভাইয়া কো দে দো, ভাইয়া কো দে দো, এক এক পিস দে দো বাবা। ওকে ওকে, মোহাম্মদ, আলিজা, আলজে কিন্তু বালু মাথায় নাই, খেয়াল রাখিস। আলিজা, কাহা যা রে বাবা? আয়াত দুষ্টুমি করে উল্টাভাবে খেলতেছে, তো আলিজা খেলবে না, আলিজা সোজাভাবে খেলতেছে। তো সবসময় এরকম দুষ্টুমি করে, দেখুন কিভাবে খেলতেছে উল্টা দিকে। আল্লাহ হাফেজ।